সারা দেশেই উদ্বেগজনকভাবে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। গত ৫০ বছরে ঢাকার কেন্দ্রীয় অংশে এই স্তর নেমেছে অন্তত ৭৫ মিটার। অনিয়ন্ত্রিতভাবে ভূগর্ভস্থ পানি তোলা অপরিকল্পিত নগরায়নকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এখনই পরিকল্পিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরো বড় বিপর্যয়ের আশঙ্কা তাদের। ভূগর্ভস্থ পানি নিয়ে শিউলি শবনমের দুই পর্বের একুশে স্পেশালে আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন ইয়াকুব লিটু। সাগর ঘেঁষে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোন। এখানকার ৪০০র বেশি ছোট বড় শিল্প কারখানায় আধুনিক যন্ত্রপাতি সক্ষমতা থাকার পরও অনেকটা উৎপাদনহীন পানির সংকটে। ভূগর্ভস্থ স্তর নিচে নেমে যাওয়ায় এ অঞ্চলের বিভিন্ন স্থানে ৭৫০ ফুট গভীরে গিয়েও মিলছে না পানি, আবার যেখানে মিলছে সেসব পানি লবণাক্ত। দেশের মোট পানি সম্পদের সঠিক পরিসংখ্যান কিংবা গবেষণা না থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কোস্টাল কোনো একটা এলাকার মধ্যে আপনি বিরাট বড় ইন্ডাস্ট্রিয়াল জোন করবেন এবং ইন্ডাস্ট্রিয়াল জোন করে আপনি ওই ইন্ডাস্ট্রিয়াল জোনের মধ্যে এই পানিটা ব্যবহার করবেন, তাহলে ওইখানে যেই পানিটা মানুষ ব্যবহার করে বছরের পর বছর ধরে সেটা আপনি ১০ বছরের মধ্যে নষ্ট করে দেবেন। ওইখানে লবণাক্ততা হবে, উপর থেকে লবণ পানি গিয়ে ওইটাকে নষ্ট করে দেবে। ইন্ডাস্ট্রিগুলো কতটুকু কে কী পানি ইউজ করে এগুলো নিয়ে আমাদের কোনো কনসার্নও নাই, আমরা এগুলো জানিও না। কোথায় কোন ইন্ডাস্ট্রি হওয়া যাবে, কোথায় হওয়া যাবে না, এই ধরনের পরিকল্পনা আমাদের নাই। সারা দেশে পানির স্তর নিচে নেমে যাওয়ার চিত্র অভিন্ন। জাতিসংঘের সাম্প্রতিক এক সমীক্ষা বলছে ভূগর্ভস্থ পানি উত্তোলনের দিক থেকে বিশ্বের শীর্ষ ১০ দেশের মধ্যে বাংলাদেশ সপ্তম। ভূ উপরিভাগের পানি ব্যবহারের পরিবর্তে দীর্ঘ বছর ধরে লাগামহীন ভূগর্ভস্থ পানি তোলায় ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা দেবে যাওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। দেশের বেশিরভাগই অগভীর নলকূপের অবস্থা এখন এরকম অচল হয়ে আছে। আগে যেখানে ১০০ মিটার নিচে গেলে দেখা মিলত সুপেয় পানির, এখন সেখানে ৩০০ মিটার গভীরে যাওয়ার পরও সুপেয় পানির দেখা মেলা কঠিন হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন একদিকে অতিমাত্রায় দূষণে নদীর পানি শোধন করে ব্যবহার করার উপযোগিতা যেমন হারাচ্ছে, অন্যদিকে অপরিকল্পিত নগরায়নে এরই মধ্যে বিলুপ্ত প্রায় খাল বিল নদী জলাশয়। যে পরিমাণ বৃষ্টি হয় তার থেকে বেশি পানি আমরা গ্রাউন্ড ওয়াটার থেকে তুলি, অন্যদিকে পলিথিন অন্যান্য কারণে মাটির নিচে পানি যেতে পারছে না এবং ব্যাপক আরবানাইজেশন হয়েছে যার ফলে কিন্তু কনক্রিটের নিচে পানি যেতে পারছে না। ক্রমাগতভাবে পানির স্তর নিচে নেমে গেলে একটা আশঙ্কা আছে যে ল্যান্ড সাবসিডেন্স হতে পারে বা আমরা অনেক দেশে দেখছি সিঙ্ক হোল হয়ে ডেবে যেতে পারে। এছাড়া খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ বিভিন্ন উপকূলীয় এলাকায় বাড়ছে আর্সেনিক ও লবণাক্ততা, দেখা দিচ্ছে নিরাপদ পানির সংকট। এই পানিটা শুধুমাত্র গৃহস্থালির কাজেই ব্যবহৃত হয়, এই পানিটাতে কিন্তু ইরিগেশন করে না। তা আপনি যখন এই পানিটাকে যদি খুব বেশি পরিমাণ উত্তোলন করা শুরু করেন পানির চাপ কমে যাবে, চাপ কমে গেলে উপরে যে লবণাক্ত পানিটা আছে এটা তখন নিচের দিকে ঢোকা শুরু করবে। দেশে সেচের জন্য বছরে ৩৩ ট্রিলিয়ন লিটার পানির দরকার হয়। এসব পানির ৮০% যোগান দেওয়া হচ্ছে ভূগর্ভস্থ পানির মাধ্যমে। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা।